হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? সবাই খুব 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 ভালো আছো এটাই আশা করি, আর সবাই খুব ভালো থাকবা। আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। আজকে সকালে, আজকে হলো তোমার কী বার? আজকে হলো মঙ্গলবার। আজকে হলো মঙ্গলবার। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার তোমাদের সবার কাছে অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধু যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করো, তুমি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আর বক বক না, এখন দেখো এই যে বিছানা তুলছি, বিছানায় বসে আছি, এই যে বিছানা তুলছি, লেপ বেরিয়ে গেছে, দেখো লেপ বেরিয়ে গেছে, এই যে অনেক দিন হয়ে গেল, এবার ঠান্ডাটা একটু পড়েছে, এবার লেপটা বের করেছি। যা ভারী লেপ, এখন লেপের সাথে এখন দু মাস যুদ্ধ করতে হবে। আর মশারিটা আমার তো এতদিন টাঙানো থাকতো তোমরা দেখেছো, আর এখন আমি মশারিটা দেখো এর মধ্যে রেখে দিয়েছি। এই যে এই বুদ্ধিটা করলাম, এই যে এইটার মধ্যে এখন ভাঁজ করে এই যে ঢুকিয়ে রেখে দিয়েছি সুন্দর করে। এই যে মশারিটা এখন আর দেখা যাবে, বেশি বক বক না করে এমনি বেলা ছোটো কাজকর্ম সব শুরু করে দেই। এখন তোমাদের সামনে আসলাম, তোমরা বুঝতে পারছো এই যে জামা কাপড় পরা হয়ে গেছে। আর সকালবেলা তো ঘুমের থেকে উঠে তোমাদের সঙ্গে তো গুড মর্নিং করলাম, কিন্তু তারপরে ভেবেছিলাম যে টুকটুক করে সারাদিনের কাজটা শেয়ার করব, কিন্তু করতে পারলাম না। পরে একটা খবর আসলো, সেই খবরটা শুনে এখন আমাদের যেতে হচ্ছে। মানে খবরটা আমার মনে ছিল না, ওটা প্রত্যেক বছরই আসে, কিন্তু আমার মনেই ছিল না, একদম একদম মাথার থেকে বেরিয়ে গেছিলো। তা মনে করিয়ে দিল আমার বোন, মেজ বোন, তা ও চলে গেছে, আমি এখন একা একা যাবো। ওই যে বউ আজকে যাচ্ছে না, তা চলো দেখি কি কারণ আর কি বৃত্তান্ত, কি কোথায় যাচ্ছি, তা গিয়ে তারপরে কথা হবে। এমনিতেও আমার অনেক দেরি হয়ে গেছে, সবাই ফোন করছে। আমি রাস্তায় চলে এসেছি, আর রাস্তায় চলে আসার পরে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকলাম দশ মিনিট মতো দাঁড়িয়ে থাকার পরে তারপরে দেখো বাস এসে গেছে। আর তার আগে একটা টেকারও গেল, কিন্তু আমি টেকারে উঠিনি, কারণ কি টেকারে খুব দেরি হয়, ওই জন্যে বাসে উঠেছি। বাসে উঠে এখন যাচ্ছি, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমি অনেকক্ষণ চলে এসেছি, এসে বসে টসে ছিলাম, গল্প টল্প করলাম, আর এখন সন্ধেবেলা। আজকে আমার ছোট বোন, আমার ছোট বোনের আজকে জন্মদিন, আমি একদম ভুলেই গেছিলাম, মানে ওর আজকে জন্মদিন, তা মেজ বোন মনে করিয়ে দিল। ওরা আগে সকালেই চলে এসেছিলাম, আর সকালে যাইনি, সকালে আমার হয়ে গেছিলো তাড়াতাড়ি, কিন্তু একটু দেরি করে গেলাম, কারণ খাওয়া দাওয়া করে সব কাজ টাজ গুছিয়ে তারপরে গেলাম। আর ছোট বোন এখন কেক কাটছে, আমি আর এই যে আমার মেজ বোন তো আছে, দাদার ছেলেটা, এমনি বাইরের কোনো লোকজন নেমন্তন্ন করিনি, এমনি আমরা সবাই মিলে আর কি আনন্দ ফুর্তি করছি। আর ভো তো আজকে আসলো না, ভোকে অনেকবার বলেছিলাম, আসলে ওর আজকে ভালো লাগছে না, শরীরটাও ভালো না, আর বললো যে না আমি আর যাবো। আসলে কি বলতো, আমরা রোজ মানে প্রায় দিনই আসি, এসে আবার যে চলে যাই তো কষ্ট হয়, ও আর বাড়ি এসে ওর ভালো লাগে না, তার জন্য আমরা আর আসি না। এই কেক কাটা হলো, আর সবাই খাওয়া দাওয়া হচ্ছে, কেক খাওয়া হচ্ছে, এখন এ ওরে কেক খাওয়াচ্ছে, সবাই কেক খাওয়াচ্ছে, এসব হচ্ছে। দুপুরবেলা মাংস, খাসির মাংস, ভাত, ডাল, আর চাটনি রান্না হয়েছিলো, সেই সব খাওয়া হয়েছে। আর এখনও আবার আমরা সবাই খাবো, খেয়ে তারপরে রাত্রে বাড়ি চলে যাব। আর আমরা যখনই আসি রাত্রে গেলে কি হয়, আমরা সবাই খেয়ে দেই, এখান থেকে একবারে যাই, বাড়ি গিয়ে শুয়ে পড়ি। আর বাড়ির লোকের জন্য শুধু, আবার কোনো কোনো দিন আমার বোন আবার অনেক দিন রুটি করেও দেয়, আবার অনেক দিন করে দেয় না, সেদিনকে আমাকে আবার বাড়িতে গিয়ে রুটি করতে হয়। আর আমার দাদা আজকে আর বাড়ি নেই, ওটা আমার বৌদি, আর এটা তো দাদার ছেলে জানোই, আর তো বোনের ছেলেকে তোমরা চেনো। আর এই দুটো হলো আমার ছোট বোনের ছেলে, এই যে খাটের উপরে যে দুটো ছোটো ছোটো বসে আছে, আর আমার মা আছে, আমার ছোট বোন আর কি আমার মার কাছেই থাকে। আর এই মানে তোমাদের সঙ্গে এই মানে ছোট বোনের জন্মদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাহলে একটু ভালো আরও আনন্দ হবে। আসলে বোন, আমার বোন বাপের বাড়িতে থাকে, তো ওকে ওর মানে আনন্দ আমরা যতটুকু পারি ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। ওর ছেলেটাকে তো দেখলা খাটের উপরে বসে আছে, ছোটোটা ভালো, বড়টা
মানে দেখে তো বুঝতেই পারছ, সবকিছুই ভগবানের ইচ্ছে, আর ওটা কোনো অসুবিধা নেই। এখন আমরা সবাই মিলে ওকে নিয়ে খুব আনন্দ ফুর্তি করি, ও অনেক কিছুই বোঝে। আর এই ভিডিওটা এখানে বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।